হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবার ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যাই হোক, আজকে ফ্রাইডে। ফ্রাইডে মানেই রূপচর্চা, সেটা স্কিন হোক বা হেয়ার হোক। আজকে আমি হেয়ারে কোনো কিছু করব না, বাট আজকে আমি ফেসে যে জিনিসগুলো ইউজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি ফার্স্টে যে জিনিসটা ইউজ করব সেটি হলো ব্ল্যাক মার্কস। এই ব্ল্যাক মার্কসটা আমি মাসে অন্তত একবার ইউজ করার ট্রাই করি। এটা ইউজ করলে আমাদের যে হোয়াইট হেডেড, ব্ল্যাক হেডেড, নলকূপের ভিতরে যে কালো কালো জিনিসগুলো থাকে ওগুলো ক্লিন হয়ে যায়। এটা ক্লিন করতে হেল্প করে। এটা আমি এভাবে করে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছিলাম। আর এটা লাগানোর পর 10 থেকে 15 মিনিটস ওয়েট করতে হবে শুকানো পর্যন্ত। এটা এমন একটি জিনিস যেটা শুকিয়ে গেলে নিজে নিজেই উঠে আসে। শুকিয়ে গিয়েছে, এখন এটি তুলে ফেলে আমি পানি দিয়ে সুন্দর মতো মুখটা ক্লিন করে এসেছি। এখন আমি যে স্টেপটি ফলো করব ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি একটি বাটির মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মিল্ক নিলাম। এই হলুদের গুঁড়ো আর মিল্ক কিন্তু আপনাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। এই মিল্ক আর হলুদের গুঁড়োকে ভালো মতো মিক্সড করে নেবেন। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আপনারা একটা কটন বা টিস্যুর সাহায্যে ভালো মতো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন। আমি এক টুকরো টিস্যু নিয়ে এভাবে করে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। এভাবে করে অ্যাপ্লাই করতে করতেই দেখি আমার বাচ্চাটা আমার কাছে চলে এসেছে। ওর সাথে কিছুক্ষণ কথা বলছিলাম, ও দেখতেছিল আমি কি করতেছি, মানে অনেক কোশ্চেন করছিল, ওর কথারই আনসার দিচ্ছিলাম। যাই হোক, এই তো আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি একটা টিস্যুর সাহায্যে ভালো মতো স্কিনকে ক্লিন করে নিলাম। এখন আমি থার্ড যে স্টেপটা ফলো করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হলুদের গুঁড়ো আর মিল্ক দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্কিনটা কতটা গ্লো দেওয়া স্টার্ট হবে। এখন আমি একটা বলের মধ্যে নিচ্ছিলাম মুলতানি মাটি, সুজি, হলুদের গুঁড়ো আর একটু পরিমাণে রোজ ওয়াটার। আর সামান্য পরিমাণে মিল্ক। আর এই সবগুলো উপকরণকে ভালো মতো মিক্সড করে আপনারা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন। সেটা হাত দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক, যে কোনো উপায়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু হাত দিয়েই করেছিলাম। এভাবে করে 2 থেকে 3 মিনিট স্কিনে ম্যাসেজ করবেন। তারপর এটা না শুকানো পর্যন্ত রেখে দেবেন, যেন খুব বেশি শুকিয়ে না যায়। খুব বেশি শুকিয়ে গেলে আবার স্কিন ফেটে যাওয়ারও চান্স থাকে। তাই বলতেছি 50-60% যখন ড্রাই হয়ে যাবে তখন আপনারা মুখটা সুন্দর মতো ধুয়ে ফেলবেন। এভাবে করে আমি 10 মিনিটস রেখে দিই। তারপর 10 মিনিটস পরে আমি যে ফোর্থ স্টেপটা ফলো করি সেটা হলো, এই যে আমি মুখটা ওয়াশ করে এসেছি, দেখেন কি সুন্দর লাগছে, স্কিনটা একদম ফ্রেশ। এখন আমি যে জিনিসটা ইউজ করব সেটি হলো, আমার মুখে একটু পানি ছিল তাই পানিটা আমি ক্লিন করলাম। এই তো এখন আমি এই কোকোনাট ওয়েলটা ইউজ করি ফেসের জন্য। একটুখানি কোকোনাট ওয়েল নিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর মতো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছিলাম। বাট আজকে আমি কোকোনাট ওয়েল ইউজ করেছি। সামটাইমস আমি ময়েশ্চারাইজারও ইউজ করি,
যে কোনো একটা যেটা আপনাদের স্যুট করে ওটাই আপনারা ইউজ করতে পারেন। এইভাবে করে কোকোনাট অয়েল লাগালে কি যে রিল্যাক্স লাগে, কি যে শান্তি লাগে একবার ইউজ করেই দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমার এই টিউটোরিয়ালটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্লিজ আমার সাথেই থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।